হ্যালো, কি অবস্থা সবাই? আই হোপ ফাইন। আসলে লাইভে আসাটা আমার খুব একটা পছন্দের কাজ না, তাই আমি লাইভে আসি না। আমি ভেবেছিলাম আমি ভিডিও করেই আপলোড দেবো, দেন আমি ভাবলাম যেহেতু লাইভের একটা অপশন আছে তো ইউজ করি। সেটা হচ্ছে আমি একটা ইনফরমেশন দেওয়ার জন্য এসেছি যে রিসেন্টলি আমার নাম দিয়ে একটা ফেক অ্যাকাউন্ট খুলেছিল কেউ একজন, আমি আসলে জানি না। তো ওটা শবনম ফারিহা নাম ছিল। তো ওই শবনম ফারিহা পেজটা থেকে র্যান্ডম আমার পেজে যারা ফ্যান্স আছে তাদেরকে হচ্ছে রিকোয়েস্ট পাঠাতো। তো ওই রিকোয়েস্ট অনেকে অ্যাকসেপ্ট করতো। যেটা প্রবলেম ছিল সেটা হচ্ছে ওই ওই পেজ থেকে যাদেরকে অ্যাড করে, সরি, প্রোফাইল থেকে অ্যাড করে সবাইকে একটা পেজের পেজকে লাইক মারার জন্য রিকোয়েস্ট করে, সেই পেজটাও একই নামে শবনম ফারিহা, যেটাতে আমার ছবি দিয়ে আমার সব ইনফরমেশন দিয়ে, জাস্ট নামের স্পেলিং একটু ডিফারেন্ট, শবনম ফারিহা ফারিয়ার জায়গায়। তো যেটা প্রবলেম সেটা হচ্ছে গিয়ে ওই প্রোফাইলটা থেকে অনেক মানে বুলশিট পোস্ট করতেছে, অনেক উল্টাপাল্টা কথা পোস্ট দিচ্ছে, যেটা আসলে আমি জানি না কেন পোস্ট দিচ্ছে। আসলে মানে ফেক প্রোফাইল বা ফেক আইডি কেন বানায় সেটা আমার আইডিয়া নেই। কারণ আমার আমি ঠিক জানি না যে পেজে অনেক লাইক হলে বা ফেক পেজ দেখে টাকা পয়সা পাওয়া যায় নাকি, আর যদি টাকা পয়সা পাওয়া না যায় তাহলে কেন কেউ ফেক পেজ বানায় সেটা আমার কোনো আইডিয়া নেই। সো আই উড লাইক টু রিকোয়েস্ট যে আপনারা আসলে প্রোফাইলটাকে ইগনোর করেন, অ্যান্ড পেজটাতে যা কিছু লেখা উঠবে বা যা কিছু পোস্ট আসবে সেটার সাথে আমি কোনোভাবেই রেসপন্সিবল না। এটা হচ্ছে আমার পেজ যেটা অনেক বছর ধরেই হচ্ছে গিয়ে অন আছে, প্রায় 3-4 বছর হয়ে গেল আমার এই পেজটা আমি রান করি। আমি ছাড়াও আমার ফ্যামিলির আরও 2 মেম্বার এটার অ্যাডমিন, বাট মোস্টলি এটা আমি দেখি, বা কোনো কারণ যদি আমি দেখতে না পারি তখন হয়তো ওরা দেখে আর্জেন্সিতে, বাট আমি এটা নর্মালি চেক করি। ইনফ্যাক্ট আমি ইচ অ্যান্ড এভরি কমেন্টস করি। অনেক সময় দেখা যায় অনেক নিচে চলে গেলে হয়তো কমেন্ট পড়া হয় না, বাট কারেন্ট সব কমেন্ট করি। বাট আপনার অনেক সময় কমপ্লেন করেন যে আমি রিপ্লাই দিই না, ওটা আসলে সময়ের অভাবে দেওয়া হয় না, বাট আমি মাঝে মাঝে যখন ফ্রি থাকি তখন রিপ্লাই করি। সো আসলে এই পেজ আর আমার যেটা প্রোফাইল আছে শবনম ফারিহা, এই দুটো ছাড়া অন্য কোনো পেজ থেকে যা কিছু লিখবে বা যা পোস্ট আসবে ওটা কোনোটার জন্য আমি রেসপন্সিবল না। এবং আমি জানি না কেন ফেক আইডি বানাচ্ছে বা এইসব আজে বাজে জিনিস, এবং খুবই অশালীন অশ্লীল জিনিসপত্র পোস্ট করে। আমি আজকে অনেক পোস্ট পেয়েছি যে আমাকে জিজ্ঞেস করছিল আপনার পেজ কি হ্যাক হয়েছে। সো আমার পেজ হ্যাক হয়নি, দিস ইজ মাই পেজ অ্যান্ড দ্যাটস অল। ও, একজন লিখেছে রায়ানুর মুশফিক, ইউ আর স্টার, সো দুই একটা ফেক পেজ থাকতে পারে। ইয়া, আই ডোন্ট কেয়ার, দুই একটা পেজ থাকতেই পারে, বাট আমি আপনাদেরকে জানাতে চাচ্ছি যে এটাই আমার পেজ, এটাই অথেন্টিক পেজ, এবং এই পেজ ছাড়া কোনো কিছুর সাথে আমি রেসপন্সিবল না, এবং আমার কোনো রিলেশন নাই, কিছুই নাই। আচ্ছা, আপনারা অনেক কমেন্টস দিচ্ছেন, আমি আসলে রিপ্লাই দিই, খুব সুন্দর করে কথা বলেন। দেলার হোসেন, খেলা দেখে মন খুব খারাপ, মন ভালো করে দেন। আমারও মন খারাপ রে ভাই, আমি কি মন খারাপ ভালো করবো। এনিওয়েজ, আমি আজকে এখানেই যাই, বিকজ আমি আসলে লাইভে আসলে আজকে গল্প করতে আসিনি, আমি জাস্ট আপনাদেরকে জানাতে এসেছি। তো এই তো, আচ্ছা, অনেক কমেন্টস আসছে। আপনাকে আমার এত ভালো লাগবে আমি বুঝি না। ও, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ, ও আই লাভ ইউ অল টু। আমি আমার বাসার নিচে দাঁড়ায় আছি, আমি আপনার বাসার নিচে দাঁড়ায় আছি, আমার বাসার নিচে দাঁড়ায় থেকে কোনো লাভ নাই, কারণ হচ্ছে আমি এখন বাসার নিচে যাবো, আমি মাত্রই বাসায় আসলাম, আই এম ভেরি টায়ার্ড। সো গুড নাইট গাইজ, সবার সাথে আবার একদিন আমি লাইভে এসে অনেক কথাবার্তা বলবো, অনেক আড্ডা মারার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর আপনার কথা বলার স্টাইলে ক্রাশি, তো আপনার জন্য আমার গার্লফ্রেন্ড চলে গেছে সাব্বির হিমু, ছি, ওয়াই, আমার অল্প অনেক সেলিব্রিটি ক্রাশ ছিল। আমি হচ্ছে গিয়ে আমি মাশরাফির অনেক বড় ফ্যান, আমি সিরিয়াস লেভেলের ফ্যান, মাশরাফি বনিশি, মাশরাফি মানে আমার যে পার্টনার হবে ভবিষ্যতে সেই বিষয়ে আমাকে ফেলে চলে যাবে না জাস্ট বিকজ আমি মাশরাফির ফ্যান, দিস ইজ ভেরি অ্যানয়িং। আমাদেরকে ফ্যান মানে আমি জানি না, আমি আসলে অত বড় কেউ না আমার একটু বড় ফ্যান হওয়ার মতো। সো আমার জন্য দোয়া করবেন যাতে আমি ভালো করতে পারি। আর কি কি লেখা উঠতেছে আপু, আপনারে কত ভালোবাসি বুঝাইতে পারবো না। তারেক আহমেদ, থ্যাংক ইউ, আমিও আপনাদেরকে কত ভালোবাসি আমি আপনাকে বুঝাতে পারবো না। আপু, আপনি কি 5-6 দিন আগে স্টার কাবাবে আসছিলেন? না, আমি অনেকদিন স্টার কাবাবে যাই না। আই লাভ ইউ স্মাইল, থ্যাংক ইউ জাহাঙ্গীর আলম সবুজ, আচ্ছা থ্যাংক ইউ, বাই বাই, গুড নাইট। আর